بسم الله الرحمن الرحيم. السلام ورحمة الله وبركاته جي دبي شارجا থেকে সাইফুল الله ভাই জানতে চেয়েছিলেন এক বন্ধুর প্রশ্ন যে তিনি হুন্ডির ব্যবসা করেছেন আর হুন্ডির ব্যবসা করে কিছু টাকা জমাইছেন আর কোন আলেম বলেছেন যে এটা হারাম এই টাকা এই ব্যবসা করা হারাম ব্যবসা করতে পারবে না তো যে টাকা ইনকাম করেছে সেই টাকা কি করবে সে ফকির মিসকিনকে দিয়ে দিবে নাকি তার যে সৎ বোন আছে তাদেরকে দিয়ে দিবে জি সম্মানিত বোন হুন্ডির ব্যবসাটা এটা জায়েজ নয় এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম কারণ এটা এক প্রকার ধোকা এবং এক প্রকার অবৈধ পথে অবৈধ কাজেও এই টাকা ব্যবহার হয় সেই জন্য এই ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ব্যবসা করা যাবে না আর হুন্ডিতে টাকা পাঠানো ঠিক নয় বৈধভাবে টাকা পাঠান সেটা আপনার কাজে লাগবে হ্যাঁ আর এই টাকাটা যেটা ইনকাম হয়েছে এটা যেহেতু অবৈধ পথেই ইনকাম হয়েছে সেই হিসাবে সেটা খেতে পারবে না ফকির মিসকিন দরিদ্র মিসকিনদেরকে দিয়ে দিবে অথবা কোনো ফকির মিসকিনের কিছু করে দিল বা একটা ঘর করে দিল বা এতিমখানা করে দিল অথবা মোসাফিরখানা করে দিল বা একটা টিউবওয়েল দিয়ে দিল এই এই পথে সে খরচ করে দিবে আর তো করবে যে এই ধরনের আর কিছু কাজ করবে না বা এই ব্যবসা করবে না কিন্তু মানে এই ব্যবসাও চালিয়ে যাবে আবার ওই অতিরিক্ত টাকা ফকির মিসকিনকে দিবে এর জন্য সে সওয়াব পাবে এটা হতে পারে না যেমন সুদের টাকা সুদ যদি কেউ খায় সুদ যদি কেউ সুদের টাকা নেয় আর সে টাকা সারা জিন্দেগি যদি সুদ খায় আর সে টাকা ফকির মিসকিনকে দেয় তাহলে তার কোনো মাফ হবে না তাকে তোবা করে আসতে হবে ফিরে আসতে হবে আর যে টাকাটা সে নিয়েছে এই টাকাটা আল্লাহর হস্তে দান করে দিতে হবে ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে কিন্তু আর সুদ তো খাওয়া যাবে না অনুরূপভাবে আর তো আর হুন্ডির ব্যবসা করা যাবে না যেহেতু ব্যবসা যেহেতু হারাম হারাম ইনকাম করে যে হালাল করার জন্য ফকির মিসকিনকে দিতে থাকবে আর ব্যবসা চলতে থাকবে এটা হতে পারে না তাহলে তো সুদখোর ঘুষখোর যারা তারা তো এটা সুযোগ পেয়ে যাবে যে ঘুষের টাকা পাচ্ছি ফকির মিসকিনকে দিয়ে দিব আর হালাল হয়ে যাব না হতে পারে না হ্যাঁ সুতরাং যেটা ব্যবসা হালাল সেটা ছেড়ে দিতে হবে যদি ফকির মিসকিনকে দেন আপনি আর তার চাচাতো বোন বা তার সৎ বোন যারা তারা যদি গরিব হয় ফকির হয় তার দিতে পারবে কোনো সমস্যা নাই দিতে পারবে এবং এই পথ থেকে সে তাকে ফিরিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন।